हेलो फ्रेंड्स, वेलकम टू रूपीज किचन। आज के আমি এসেছি আপনাদের কাছে একটি বাঙালির অথেন্টিক ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো নিয়ে। এই শুক্তোর সাথে আপনারা সকলেই পরিচিত, বিশেষ করে বাঙালির ভুরিভোজে যদি খাবার পাতে প্রথমেই শুক্তো না পড়ে তাহলে খাওয়াই অসম্পূর্ণ রয়ে যায়। তাই আজকে আমি অনেক ধরনের ভেজিটেবল দিয়ে নিজের মতো করে একটা শুক্তো রান্না করেছি। যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই রান্না করে দেখবেন এবং ভালো লাগলে আমাকে জানাবেন। তাহলে আসুন দেখে নিই কিভাবে রেসিপিটি করলাম। করলা, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, একটা আলু, কাঁচকলা, ঝিঙে, বেগুন, পটল, হাফ পেঁপে, এবারে সজনে ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে 1.5 ইঞ্চির মতো করে টুকরো করে রেখে দিলাম। সব সবজি এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি সাজিয়ে নিলাম। আমি বড়ির বদলে আজ ডালের বড়া ভেজে তাই দিয়ে শুক্তো রান্না করব। তাই আমি এই মটর ডাল প্রায় 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1/2 কাপের মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে বেটে নিচ্ছি। বাটা কমপ্লিট। আমি এর সাথে একটু হিং, কালো জিরে আর নুন মিশিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াতে আমি প্রথম সাদা তেল নিয়ে নিলাম বড়াটা ভাজবো বলে। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে সব বড়া ভেজে নিচ্ছি। ডালের বড়া ভাজা কমপ্লিট। এই তেলে আমি লম্বা করে কেটে রাখা করলাগুলো লাল করে ভেজে নিলাম। আর যেটুকু অবশিষ্ট তেল তাতে বেগুন আর কাঁচকলা ভেজে তুলে নিলাম। নরম সবজি আলাদা করে ভেজে নেওয়াই ভালো।
শুক্তো রান্নার প্রথম স্টেপে মোটামুটি চার রকম ভাজা হয়ে গেল। দ্বিতীয় স্টেপে আমি আলু, রাঙা আলু, পেঁপে, পটল এগুলো যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে তাই জলে একটু ভাপিয়ে নিলাম। সবজি ভাপানো হয়ে গেছে, একটা চালনিতে ঢেলে দিলাম। এই সেদ্ধ করা জলটা কিন্তু আমি রেখে দিলাম। তৃতীয় স্টেপে আমি শুক্তো রান্নার জন্য সর্ষের তেল ইউজ করছি। তাতে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন দিলাম, তিন থেকে চারটে তেজপাতা, ঝিঙে আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় আর তাতেই কুমড়ো সেদ্ধ হয়ে যায়। এবারে ভাপিয়ে রাখা ভেজিটেবিলগুলো এর সাথে অ্যাড করে দিলাম। জাস্ট 3 মিনিটের জন্য একটু এটা ঢাকা দিয়ে রেখে আবার ঢাকা খুলে ফেললাম। 2 টিস্পুন আদা বাটা দিলাম, হাফ টিস্পুন রাঁধুনি ভালো করে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এক টেবিল স্পুন সর্ষে বাটা অ্যাড করে দিলাম। শুক্তো রান্নায় এই 3টে মশলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অসাধারণ ফ্লেভার হয়। 1 টিস্পুন সল্ট আর 1 টেবিল স্পুন সুগার অ্যাড করে দিলাম। হাফ কাপ নারকলের দুধ দিলাম, তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। দিয়ে দিলাম সজনে ডাঁটা। কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন জলটা শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম ভেজিটেবল স্টক, অর্থাৎ তরকারি ভাপানোর সেই জল। এই জলটা ফেলে দিলে তরকারিগুলোর উপকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার ঢাকা খুলে নিলাম। আমি 1/2 কাপ দুধে 2 টিস্পুন ময়দা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এতে শুক্তোর যে বেশ একটা সাদা সাদা কালার হয় এবং তাতে ভ্যারাইটি কালারের ভেজিটেবল দারুণ লাগে। সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা বড়া, বেগুন, কাঁচকলা। শুক্তোর সাথে ঘিয়ের গন্ধটা অসম্ভব ভালো লাগে, বেশি না 1 টিস্পুন ঘি অ্যাড করেছি। ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রাখলাম। গরম ভাতের সাথে খাবারের শুরুতেই বিশেষ করে গরমকালে খুবই সুদিং একটা রেসিপি এই শুক্তো। খুব সহজ উপায়ে কিন্তু আমি এই শুক্তোটা বানিয়ে ফেললাম। আশা করি আপনারা সকলেই দেখলেন আমি কিভাবে এই শুক্তো বানালাম, এবং আমি চাই যে আপনাদের যদি সত্যিকারই আমার এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বোতামে প্রেস করে দেবেন, তাতে আমার নতুন নতুন রান্নার রেসিপি সহজেই আপনাদের বাড়িতে চলে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।